ধীরে ধীরে হলেও কোথাও যেন বিধি বিধিনিষেধের বাঁধনটা আলগা হচ্ছে বেশ কয়েক মাস ধরে সৌদি আরবে বিশেষ করে রিয়াদে প্রথাগত পোশাক ছাড়াই কিছু মহিলা রাস্তায় বার হচ্ছেন তাদেরই একজন মাসায়েল আল জালাউদ ইন্টারনেটে এই বিপ্লবী মহিলার ছবি এখন ভাইরাল মাসাইল আল জালাউদ বয়স তেত্রিশ মানব সম্পদ ক্ষেত্রে কর্মরত একজন সৌদি মহিলা তার বেশ কিছু ছবি এখন ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে সম্প্রতি রিয়াধের কেন্দ্রস্থলে অবস্থিত এক মলে তাকে দেখা যায় প্রথাগত শরীর ঢাকা পোশাক ছাড়াই তিনি কমলা রঙের একটি জ্যাকেট ও ব্যাগি ট্রাউজার পরে রয়েছেন মাসাইলের যে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পাওয়া গিয়েছে সেখানে দেখা যাচ্ছে তার দিকে আশেপাশের মহিলা তাকিয়ে রয়েছেন এমনকি একটি ছবিতে দেখা যাচ্ছে তার পাশ দিয়েই হাঁটছেন প্রথাগত মাথা থেকে পা পর্যন্ত ঢাকা কালো পোশাকের কয়েকজন মহিলা যেটি বেশ প্রতীকী ছবি হয়ে উঠেছে কয়েকজন মহিলা নাকি মাসাইলকে কোনো সেলিব্রিটি বলেও ভুল করেছিলেন তারা জিজ্ঞেস করেন আপনি কি খুব জনপ্রিয় কেউ এক মহিলা তো তাকে মডেল বলেও ভুল করেন কিন্তু উত্তরে মাসাইল বলেন তিনি একজন সাধারণ আরবি মহিলা যে নিজের মতো বাঁচতে চায় মাসাইল একাই নন বছর পঁচিশের আর এক আরবি মহিলা মানাহেল আল ও তাইবি এই তালিকায় রয়েছেন মানাহেল একজন সমাজকর্মী প্রথাগত আরবি পোশাক ছেড়ে পশ্চিমী পোশাকের রাস্তায় পার হন তিনি জানিয়েছেন রিয়াদে তিনি চার মাস প্রথাগত পোশাক ছাড়াই ঘুরছেন তিনি তার ইচ্ছে মতো পোশাক পরতে চান যেটা তার ভালো লাগবে পছন্দ হবে